যে দুনিয়ায় প্রেমলীলা চলে অবলীলায়, সেই দুনিয়ায় ধর্ষণ তো স্বাভাবিক ব্যাপার। ১৩ বছরের কিশোরী মেয়েকে রাতে জঙ্গলে নিয়ে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে প্রতিবেশী কুলাঙ্গার বখাটে। প্রেমের সম্পর্ক ছিল কিনা তা বলছে না কেউ। কিশোরী মেয়েকে ধর্ষণের পর হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে রাখার এই মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে বরগুনা সদরের কোটবাড়িয়া দরবার ব্রিজ এলাকায়। সে স্থানীয় কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। কিশোরীর বাবার অভিযোগ, আমাদের সন্দেহ প্রতিবেশী আল আমিন আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে জঙ্গলে ফেলে রেখেছে। নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত আল আমিন পলাতক রয়েছে। কিশোরীর মামা জানান, পরশু সকালে প্রতিবেশী রাজা মৃধার মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আমার ভাগ্নি। রাত 8:30 পর্যন্ত ওই বাড়িতে সে অবস্থান করছিল। রাত 9টার দিকে ভাগ্নিকে দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকে। রাতভর খুঁজেও হদিস না মেলায় পরের দিন বিষয়টি আত্মীয় স্বজনদের জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দর্শক, এই কুলাঙ্গার জানোয়ারের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।